যে আজকে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে কিভাবে ডিজিটাল মার্কেটিং করব। আর করার জন্য আমাদের একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে হবে, যেমন fiverr.com বা upwork.com, তারপর freelancer.com বা পিপল পাওয়ার। আমরা জাস্ট এখান থেকে আমরা ফাইবারে প্রথম অ্যাকাউন্টটা করতে চাচ্ছি। তো আমরা যে কোনো একটা সার্চ ইঞ্জিন ওপেন করলাম, ওপেন করার পরে আমরা লিখবো ফাইবার, FI fiverr.com। জি, আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করবো। জি, এখন দেখেন মজার বিষয়, আমাদের সামনে এক এক করে সব চলে আসছে। আমাদের স্ক্রিনে এই পেজটা কেমন, ইন্টারফেসটা আমরা একটু দেখে নিই খুব ভালো করে, কি কি লেখা আছে একটু পরিচয় হয়নি। আর আমাদের স্ক্রিনের ডান পাশে দেখেন আপনার জয়েন বলে লেখা আছে, জয়েন। জি, আমরা জয়েন ঠিক করব। জি, জাস্ট জয়েন, মানে আমরা তো এখানে নতুন, আমরা কিচ্ছু পারি না বা কিছু বুঝি না, আমরা নতুন থেকে এখানে জয়েন করব, ঠিক আছে? অর্থাৎ আমরা এই মার্কেটে কাজ করতে হলে আমাদেরকে অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করতে হলে অবশ্যই জয়েন করা লাগবে। আমরা জয়েনে ক্লিক দিব। জি, এখানে আমাদের প্রথমে লেখা আছে জয়েন ফাইবার, তারপরে অ্যাকাউন্ট উইথ ফেসবুক, তারপর আছে কন্টিনিউ উইথ গুগল, তারপর আছে কন্টিনিউ উইথ অ্যাপেল, ওয়ার আছে কি এন্টার ইওর ইমেল। কোনটা ক্লিক দিয়েছেন ম্যাডাম? ক্লিক দেওয়া যাবে না, আমাকে না বলে কোনো কিছু ক্লিক করা যাবে না, আমি সব বলে দিব আপনাকে, কোনো টেনশন করবেন না, রিল্যাক্স থাকুন। এখন দেখেন আমাদের কার্সরটা যেখানে আপলোড করতে ওখানে চাচ্ছে এন্টার ইওর ইমেল। জি, আমরা আমাদের ইমেলটা দিব, আমরা আমাদের ইমেলটা দিব, আমাদের যে ইমেলটা আমরা জানি, পাসওয়ার্ড জানি, এবং যে ইমেলটা আমরা সবসময় ব্যবহার করি ওই ইমেলটা দিব। অর্থাৎ আমরা ফেসবুক দিয়ে কিন্তু কানেকশন করে খোলা যায়, আমরা ফেসবুক দিয়ে খুলবো না, আমরা জিমেল আইডি দিয়ে খুলবো, ঠিক আছে? কারণ এটা সারা জীবন আমার কাজ করতে লাগবে আইডিটা। এখন আমি জিমেল আইডিটা ঠিক আছে কিনা একবার চেক দিয়ে নিব, খুব ভালো করে চেক করব। ঠিক থাকলে কোন জিমেল আইডির ভিতর কিন্তু কোনো ফন্ট কিন্তু ক্যাপিটাল লেটার হয় না, সব স্মল লেটার। কন্টিনিউ তো ক্লিক করব। জি, এখন আমরা যে কাজটা করব, জয়েন ফাইবার, চুজ এ ইউজার নেম, আমরা একটা নাম দিব, সেই নাম কিন্তু একাধিক নাম মার্কেট প্লেসে থাকতে পারে, সেখানে আমরা নামের সঙ্গে একটা সংখ্যা দিব, আমার মোবাইলে শেষ সংখ্যা দিতে পারি, আমার জন্মসালও দিতে পারি, এটা আমার উপর ডিপেন্ডেন্ট। ওকে, তাহলে নাম দিয়ে দিন, যেমন আপনার নামটা দিতে পারেন ফারহান বা যে নাম আছে আপনার, আপনার ইচ্ছা। এই নামে কি বলতেছে, নিচের লাইন দুটো পড়েন, এর নামে লুকস লাইক দিস ইউজারনেম ইজ অলরেডি টেকেন। দেখছেন কোটি কোটি নাম আছে এরকম ফারহান এই মার্কেটে, ওকে, কারণ সারা পৃথিবীব্যাপী এই মার্কেটটা পরিচিত। এখানে জাস্ট সংখ্যা দিতে হবে, আপনার জন্ম তারিখ দিতে, সংখ্যা যে জন্মসাল দিতে পারেন, মুসলিম কেন, এর সঙ্গে তো সংখ্যা না, নামের সঙ্গে সংখ্যা দিতে বলছি। ও আচ্ছা, কন্ট্রোল প্লাস জেড, এর সঙ্গে আপনার জন্মসালটা দিতে পারেন, অথবা আপনি মোবাইলে লাল দুটো সংখ্যা দিতে পারেন, যেটা মনে রাখতে আপনার সুবিধা হবে। ক্লিয়ার? জি জি, না বুঝতে পারলে প্রশ্ন করবেন। আচ্ছা, হ্যাঁ, এখন দেখে নিয়ে নিবে, এই যে রাইট রাইট চিহ্ন তো চলে আসছে, নিয়ে নিছে। এখন আমরা কি করব, পরের লাইনটা পড়েন তো, কি লেখা আছে বলেন? চুজ এ পাসওয়ার্ড, আপনি চাইলে আপনার জিমেইলটার সঙ্গে মিল রেখে একটা পাসওয়ার্ড দিতে পারেন, কিন্তু নিচে দুইটা লাইন আছে পাসওয়ার্ডের নিচে, এই লাইনটা পড়ে নেবেন। কি বলেন তো, কি বলছে? 8 ক্যারেক্টারস। জি জি, তারপরে কি বলছে? কম্বাইন আপার এন্ড লোয়ার কেস লেটারস এন্ড নাম্বারস। বুঝতে পারছেন বিষয়টা কি? জি জি, এখন আপনার জিমেইলের পাসওয়ার্ডটা যদি ওরকম আপার কেস লোয়ার কেস এবং 8 ক্যারেক্টার ওয়ার লংগার পাসওয়ার্ড থাকে, তাহলে সেটা ব্যবহার করতে পারেন। তাহলে আপনার এটা বলতেছি এই কারণে যে পাসওয়ার্ড মনে রাখতে সুবিধা হবে, সুবিধা। জি জি জি, অথবা আপনি নতুন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন, আপনার উপর ডিপেন্ডেন্ট, তবে নতুন করলে খাতায় পাশে লিখে রাখবেন।
পরে এডিট করা যাবে, ভুলে গেলে সমস্যা নাই, টেনশন করার দরকার নেই। জি এখন কি জয়েন দিয়ে নেব? কিন্তু ওরা রাইট চুনু দেয় নাই কেন? তবে প্রসেস কি ঠিক আছে একটু ভালো করে চেক দেন তো। জয়েনে ক্লিক দেবো জাস্ট। এখন আমাদের সিলেক্ট অল ইমেজ উইথ বোট, বোট কোনটা বোট কোনটা কোনটা থাকে তো দেখেন বোট কোনটা গট ইনটু, এটা ক্লিক দেন, গট ইট, গট ইট ক্লিক দিয়ে চলে দেন, এই সমস্যাগুলো আপনাদের যখন আমরা খুলে দিতে যাই তখন হয়, কিন্তু আমাদের এখানে খুলে দিতে গেলে হয় না। দেখা যায় আমাদের এখানে আইডিতে অনেক অ্যাকাউন্ট খোলা আছে, আপনাদেরটা শেয়ার করে খুলে দেওয়া, বুঝতে পেরেছেন? আর তাছাড়া আমরা করলে আপনারা বুঝতে অসুবিধা হবে, নিজে নিজে করলে একটু মনে থাকবে। দেখেন বোর্ড আছে কিনা, বোর্ড দেখা যায় না। জি জি ম্যাডাম, তাহলে কি করা যায়? তাহলে ভেরিফাই, আপনার অ্যাকাউন্টটা খুলে গেছে। অ্যাকাউন্ট খুলে গেছে কিন্তু ওপরে কোনো মেসেজ এখনো আসলো না কেন? নেভার দেন, এই যে উপরে মেসেজ চলে আসছে সাহানা 2015 ইউ নিড টু অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট। এখন আপনি ইমেইলে যেতে পারবেন, আপনার ইমেইলটা ঢোকেন অন্যটা ট্যাব দিয়ে, ইমেইল যে ওটাকে অ্যাক্টিভ করতে হবে। হ্যাঁ রিল্যাক্সে কাজ করুন, আমি সব বলে দিব। হ্যাঁ জি, কোনো ভয় পাওয়ার দরকার নেই, একেবারে সহজ এটা। এটাকে অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ এর অ্যাকাউন্ট। এখন যা সাকসেসফুলি লিখা আসবে, যে চলে আসছে অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেট, হাই দিস ইজ এ গ্রেট টাইম টু এডিট ইউর প্রোফাইল। খালি এটা আমাদের পরিপূর্ণ একটা অ্যাকাউন্ট হয়ে গেল, এটা কি কনফার্ম আপনি? হ্যালো জি, এই পর্যন্ত যে করলেন কেমন লাগলো এটুকু? একবার পানির মতো না? জি একবার পানির মতো। তো এখন আমরা কাজ করবো এখানে, আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। আপনি বলছেন না ভাই ভাইরাস অ্যাকাউন্ট কবে খুলবেন, দেখেন আপনার অ্যাকাউন্ট কিন্তু আমি কিচ্ছু করি না, আপনি কিন্তু খুলছেন। বলেন কে খুলছে? আপনি খুলছেন। এখন যদি ক্ষতি হয় সমস্যা হয় কিন্তু আমার দোষ দিতে পারবেন না, কারণ খুলছেন তো আপনি, আপনার অ্যাকাউন্ট আপনি খুলছেন। তো ওকে, বুঝতে পারলাম আমরা যে আপনি তাহলে ফাইবার অ্যাকাউন্ট খোলা শিখে ফেলছেন। এই অ্যাকাউন্টটা খুলতে হলে না পারলে অনেক মানুষ পিছিয়ে পিছিয়ে ঘোরা লাগে, আর আমরা খুলতেছি এটা প্রফেশনাল অ্যাকাউন্ট, এবং এখান থেকে ইনশাল্লাহ কাজ পাবেনি, মানে 99% কনফার্ম ধরা যায়। আমার টেকনিক গুলো যদি শোনেন আপনি, বুঝতে পারতেন? জি স্যার, শুনতে পাচ্ছেন? আপনার কি অ্যান্ড্রয়েড সেট আছে? অবশ্যই। হ্যাঁ কাজ পাবেন এটা কনফার্ম। আমি বেশ কিছু বিষয় ভিডিওর বাইরে বলবো, আর বেশিরভাগ বিষয় ভিডিওর ভিতরে বলবো, বুঝতে পারছেন? আচ্ছা, অ্যান্ড্রয়েড সেট একটা রাখতে হবে, কাজ অবশ্যই পাবেন এবং প্রথম মাস থেকে কাজ পাবেন ইনশাল্লাহ। এখন আমরা অ্যাকাউন্টটা সেটিং করব, আমাদের অ্যাকাউন্ট তো খুলে ফেললাম, জাস্ট দেখেন একবার আমরা জিমেইল যেমন খুলি তেমনই মনে হচ্ছে, একবার পানির মতো। তো এখন আমরা অ্যাকাউন্টটা সেটিং করতে হলে কি করব, আমাদের ডাইন পাশে দেখেন স্ক্রিনে এফ একটা লেখা আছে, আর তার উপরে একটা ফুল স্টপ আছে সবুজ করে, আছে জি, ওখানে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করব। আচ্ছা, আর একটা জিনিস দেখেন,
আপনার মাউসের বাম পাশে দেখেন লেখা আছে অর্ডার, সেভ, মেসেজ, রিসোর্স, তারপর হচ্ছে ফাইবার পুরো আছে কি এগুলো? জি জি, আমরা আজকে দিনের পরের থেকে মেসেজে সবসময় নজর রাখবো। আচ্ছা, মনে থাকবে? জি জি। এখন আমরা কাজ করব প্রোফাইল, প্রোফাইলে ক্লিক দিব। প্রোফাইলে জি জি, নিচের দিকে সেটিং আছে, সেটিং এ আমরা এখন কিচ্ছু করব না, জাস্ট আমরা দেখে রাখলাম সব, ঠিক আছে। এখন আমরা আমাদের ঘরের ভিতর প্রবেশ করলাম, বুঝতে পারছেন? জি, ফাইবার মার্কেট প্লেসটা সবার জন্য এক একটা ঘর রাখছে, যে আমাদের ঘরটা প্রবেশ করলো। এখন এখানে আমরা কাজ করব, এখানে আমাদের কাজ করতে হলে ফার্স্ট টাইম আমাকে একটা ছবি দিতে হবে। তো আপনার কোনো ছবি কি আছে কম্পিউটারের ভিতরে? আমার জি জি, দেখার দরকার নেই, বলেন মনে আছে কি কোনো ছবি আছে? হয়তো আছে, হ্যাঁ, স্ক্রিনে কিছু সম্ভব। তো ছবিটা কেমন লাগবে সেটা আগে বলি, আমরা একটু পরে সাইজটা দেখে আসতে পারবো, প্রোফাইল পিকচার সাইজ, ফাইবার প্রোফাইল পিক সাইজ দেখে আসতে পারবো। কিন্তু তার আগে একটু কথা বলি, ছবিটা কেমন হতে হবে। ছবিটার ভিতরে কোনো স্টুডিওর কাজ করা থাকা যাবে না, কথা বুঝতে পারছেন? ছবিটা একটা মোবাইল দিয়ে উঠানো ছবি হতে হবে, মানে ছবিটার আবার অফিসিয়াল লুক থাকতে হবে, বিয়ে বাড়ির লুক থাকতে হবে না, ছবিটার অফিসিয়াল লুক থাকতে হবে। ছবিটা বেশি যে পরিষ্কার করছে, বেশি যে কালো করছে, বেশি যে কালার করছে এমন করা যাবে না। মোবাইল দিয়ে ছবি তুললে কেমন আসে ওরকম হতে হবে, বুঝতে পারছেন? জি জি, ওরকম কি একটা ছবি আছে? তাহলে স্যার অন্য জায়গার অন্য মেয়ের ছবি দেওয়া যাবে না? না, অন্য মেয়ের ছবি আপনি দিতে পারবেন, কিন্তু আপনার তো একটা পরিচিত দরকার এখানে। মেয়েদের ছবি মেয়েরা দিলে ভালো, মেয়ে নিজের ছবি দিলে ভালো, তো দিলে এখানে কাজও পাওয়া যায়, আর মেয়েদের অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি কাজ পাওয়া সম্ভব মানে এটা অনেকটা কনফার্ম। ছেলেরা যে পায় না তা বলি নাই, বাট মেয়েদের অ্যাকাউন্টে কাজ পাওয়া সম্ভাবনা 90% থাকে, ছেলেদের 50% থাকে। না, আসলে ওরকম অফিসিয়াল লুক বা ওরকম ছবি আসে নাকি আমার খোঁজ লাগবে। বাসায় কম্পিউটারের সামনে বসে আছেন বা চেয়ার টেবিলে বসে আছে, কেমন লুকিং ছবি কি আছে? আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা আপাতত একটা ছবি দিয়ে রাখি, ঠিক আছে, পরে আবার এডিট করতে পারবো, কিন্তু বারবার ছবিগুলো এডিট করব না, মনে রাখবেন। বারবার এডিট করলে একবার আপনি কাজ পেয়ে গেলেন একবারে, পরে এসে উনি আপনার অ্যাকাউন্টও চিনতে পারলো না, ছবিও চিনতে পারলো না, তখন কিন্তু উনি আপনাকে কাজ আর দিবেন। অর্থাৎ ছবিটা আমরা খুব কম চেঞ্জ করব, করলে না চেঞ্জ করলে ভালো, ঠিক আছে। গিগের উপরে বিভিন্ন ছবি দিতে পারবো, কিন্তু প্রোফাইল ছবিটা একই থাকবে, আর নামটা এই ফারানা 2015 থাকবে, ক্লিয়ার? জি জি, নামটা সবটা সবকিছু কিন্তু এডিট করা যায় এখান থেকে, ছবি নাম কিন্তু এডিট করব না আমরা সহজে। যারা না বোঝে তারা বোকার মতো দিন গেলে এডিট করে, মনে করে এটা ফেসবুক পেজ, আসলে এটা ফেসবুক পেজ না, এটা আমাদের একটা ইনকামের ঘর, বুঝতে পারছেন? সোর্স, রাইট। তো আমি প্রোফাইল পিকচার উপর একটা ক্লিক দিই, তাহলে এই যে এখানে, রাইট, আমি আমার কম্পিউটারে কোথায় রাখছি ছবিগুলো একটু দেখি, খুব তাড়াহুড়া করার দরকার নেই, ধীরে ধীরে করবো আমরা একেবারে, যতক্ষণ লাগে অ্যাকাউন্টটা করতে মিনিমাম 2 ঘন্টা লাগবে। মোবাইলের থেকে মোবাইলে রাখা ফেস আর কান দেখা যেতে হবে, এমন ছবি হতে হবে, হিজাব পরে হলে হবে না, ফেস আর কান দেখা হতে হবে। তাহলে কি এই টাইপের ছবি এটা তো কাজ কাটতেস করে দেবে? এটা তো কাজ করা, এটা তো স্টুডিও ছবি, এটা আপনি ফেসই বুঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে স্যার আমার আসলে ল্যাপটপে একটু দেখেন, যে এই যে ডাইন পাশে আপনি আপনার স্ক্রিনে ওই পয়েন্টারটা ডাইন পাশে নেন, উপরে নেন, আউট উপরে ডাইন পাশে, ডাইন পাশে নিয়ে দেখেন, এই যে ডাইন পাশে দেখেন কর্নারে আছে, এই যে জিজ্ঞাসা চিহ্ন, ডাইন পাশে কর্নারে জিজ্ঞাসা চিহ্ন, এটা ক্লিক দেন, ক্লিক দেন, যেটা ধরছিলেন এটা, ওর আগেরটা
এটা 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 না না এটা বলি নাই, এটা 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 ক্লিক দেন, পয়েন্টে ক্লিক দেন, এটা পয়েন্টে ক্লিক দেন, আপনি লার্জে ক্লিক দেন, লার্জ আইকন ওই যে উপরে, ব্যাস এখানে আপনার ছবি আছে কিনা আমরা এখন দেখতে পারবো। দেখেন এখানে আপনার কোন ছবিটা আছে আমি জানি না, তো আপনি বলতে পারবেন সেই ছবিটা নিয়ে। দেখেন ফোনটা মোবাইল দিয়ে উঠানো, মোটামুটি একটু চেয়ার টেবিলের সামনে বসে আছেন এমন হলো হবে। চেয়ার টেবিলের সামনে তো এই যে সিঙ্গেল হতো না, ডাবল হলে সমস্যা নেই কিন্তু সিঙ্গেল হলে ভালো হবে। এখানে চলে আসবে ডাইরেক্ট? হ্যাঁ চলে আসবে, আপনি সিলেক্ট করলে তো ওখানে ওকে ওপেন দিতে হয় কিন্তু এখানে ডাইরেক্ট চলে আসছে। হ্যাঁ এটা তো মোটামুটি ফেস বোঝা যাচ্ছে এবং লুকিং ভালো আছে, অফিসিয়াল লুক পুরাপুরি নাই, আবার অন্য লুকও নাই, ঠিক আছে এ আছে উপর গেলে আপাতত চলতে লাগুক, ঠিক আছে। আচ্ছা ওকে, এখন আমরা কি করব দেখেন, আমাদের ছবির নিচে একটা নাম আছে, নামের নিচে একটা পেন্সিল আছে, আছে না? জি জি, পেন্সিলটা ক্লিক দিব, এখানে কি লেখা আছে? প্লেসহোল্ডার। হ্যাঁ প্লেসহোল্ডার, এখানে এক লাইনে আপনার সম্পর্কে লিখতে হবে, কি লিখবেন বলেন তো? আমি তো কিছু জানি না, আমি কি লিখব, আমি তো নতুন। আপনি লিখবেন ফারানাই, বলে দেন ফারানাই যে গুড গুড গার্ল, এটা লিখবেন যদি কিছু না পান, তাই না? কিন্তু এখানে ম্যাডাম এটা চলবে না, এখানে লিখতে হবে কি যে জি যে আমি ফেসবুক ফেসবুক ম্যানেজার এন্ড ডিজিটাল এক্সপার্ট, ডিজিটাল এক্সপার্ট, ডিজিটাল বলতে অনেক কিছু বোঝায়, এখানে মার্ক করে বলতে হতো, বললে ভালো হতো, যেমন জিমেইল এক্সপার্ট দিলে ভালো হতো। তাহলে কি ডিজিটাল, ডিজিটাল বললে সব ক্যাটাগরিটা আসে, সব ক্যাটাগরিটা আসে, তো এক্সপার্ট একটা বিষয়ের উপর হয় মানুষ, তাই না? মানে অনেক বিষয়ের উপর হয়ে পারে না, তো এই জন্য আমরা যেটা করি ইন্ডিভিজুয়াল, আমরা যেমন তাহলে কি জিমেইল দিব, জিমেইল এক্সপার্ট, জিমেইল এক্সপার্ট, হ্যাঁ দিতে পারেন। ওকে না, এমনিতে এই ফাইবার থেকে তো কাজগুলো কি জিমেইল দিয়ে করতে হবে? না ফাইবার জিমেইলের কাজ নাকি অন্য কাজও আছে? অনেক কাজ পাবেন আপনি, আমি তার ভিতরে বলে দিব আপনাকে, কিন্তু তাহলে একটা কাজ করেন আপনি, আই এম ডিজিটাল ম্যানেজার এন্ড ফেসবুক এক্সপার্ট দিতে পারেন ম্যাডাম। এই ফেসবুকের এখানে ডিজিটাল লেখেন, আর ডিজিটাল এখানে ফেসবুক লেখেন, ফেসবুকটা কপি করেন, না এমনি কপি করে দেবেন, আপনি এমনি লেখেন সমস্যা নেই। এখানে ফেসবুকের এখানে আই এম ডিজিটাল ম্যানেজার ডিজিটাল ম্যানেজার অ্যান্ড ফেসবুক এক্সপার্ট, ওকে। এখানে যে ইয়ান চিহ্নটা দিছেন না, এই ইয়ান চিহ্নটা কোনো দিনও নেবে না, আজকেও নেবে না, জীবনেও নেবে না, এখানে দিতে হবে এএনডি। আচ্ছা এতে রুলস আছে, বুঝতে পারছেন? ফাইবারের জি, ফাইবারের কঠিন রুলস। আই এম, তাহলে আমরা কি লিখলাম? আই এম ডিজিটাল ম্যানেজার, আই এম ডিজিটাল ম্যানেজার ফেসবুক ফেসবুক এক্সপার্ট। আপনি চাইলে জিমেইল এক্সপার্ট দিতে পারতেন, কোনো সমস্যা নেই, ফুল স্টপ দিলে লাস্টে দেন, একবার লাস্টে লাস্টে লাস্টে, হ্যাঁ কার্সরটা লাস্টে নিয়ে যান, ব্যাস। এখন আমরা এখানে আপডেট দিব, ফুল স্টপ না যদি না নেয় তাহলে আমাদেরকে সংকেত দিবে, ওই আনটা নিত না আমি জানি, তাই যে আপনাকে বলে দিলাম আপডেট। স্যার ফেসবুক এক্সপার্ট দিব না জিমেইল এক্সপার্ট দিব? ফেসবুক বড় মার্কেট, মানে ফেসবুকের অনেক কাজ বড় মার্কেট, ফেসবুকও তো আপনি পারেন, ফেসবুকও তো আমি দেখিয়ে দিছি, বাকিটা তো ভিডিও দেখে দিলে সব বুঝতে পারবেন, তাই না? আর আপনি চাইলে যদি আপনার মনে ভালো লাগে যে স্যার আমি জিমেইল নিয়ে কাজ করতে চাচ্ছি, ফেসবুকের থেকে বেশি মজা লাগছে আমার কাছে জিমেইল, তো আপনি জিমেইল দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড, আপনার মনে কি চাচ্ছে আমি তো জানি না, কিন্তু আমরা জিমেইলও দিই, আমরা ইউটিউবে এক্সপার্ট দিই, আমরা ফেসবুকও দিই, মানে সবার তো একরকম অ্যাকাউন্ট খোলা যায় না, বুঝতে পারছেন? আমাদের মনে করেন 500 স্টুডেন্ট আছে ডিজিটাল মার্কেটিং, কিন্তু সবাইকে তো একরকম অ্যাকাউন্ট খুলে দিবে, তো আপনি চাইলে জিমেইল এক্সপার্ট দেন,
আপনার ইচ্ছা হবে না। ফেসবুকের পাশে জিমেইলও দেন ম্যাডাম। বুঝতে পারছেন আমার কথা? জি কমান্ডের একটা কমান্ড নিবে কিনা এখানে কি জানি আমি দিয়ে দেখি না, দেন সমস্যা না, নিলে বলবে, না নিলে মেসেজ দিবে আমাদেরকে। এখন ঠিক আছে তো আপনার কথা? হ্যালো ম্যাডাম, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, আপনি বলেছিলেন যে এক্সপার্ট মানুষ একটা ব্যাপারে হয়, তাহলে ফেসবুক জিমেইল দুটো দেওয়া হচ্ছে। জি জি, তাহলে ওরা বুঝে নেবে যে উনি হয়তো ফেসবুকও এক্সপার্ট আছে, জিমেইলও এক্সপার্ট আছে, এটা বুঝে নেবে। আসলে নো প্রবলেম, দেখি নাই কিনা তাহলে আপডেট দেন। না নাই নাই, টেক্স মাস্ট কন্টেন্ট অনলি লেটার। সহজ লাগে সেটা দেন, যেটা আপনার কাছে ভালো লাগে। এখন আপডেট দিবেন। ওকে, নিয়ে নিছে। তাহলে এ পর্যন্ত কি আমরা বুঝতে পারলাম? হ্যালো ম্যাডাম, শুনতে পাচ্ছেন? জি স্যার। এখন আমরা কি করব? নিচে পড়েন তো কি লেখা আছে। ফ্রম বাংলাদেশ পাবলিক মেম্বার সাইন, মেম্বার সাইন করছেন কত সালে বলেন তো? সেপ্টেম্বর এখন আমরা এখানে এখানে আমাদের ইয়ে করতে হবে। দেখি ম্যাডাম, একটু আরো উপরের দিকে, আরো নিচে, আরো উপরের দিকে, আরো উপরের দিকে ডেসক্রিপশন লিখতে হবে। একটু উপরের দিকে ম্যাডাম, আরো উপরে, আরো উপরে, আরো উপরে, এগুলো সব আমরা কাজ করবো, কিন্তু একটু উপরে। এখানে দেখেন এই যে এই চলে যাচ্ছে, ওই যে ডেসক্রিপশন চলে যাচ্ছে, এই যে এই যে ডেসক্রিপশন, ঠিক আছে, এডিট ডেসক্রিপশন। এখন আমরা এখানে ডেসক্রিপশন লিখব। এখানে ডেসক্রিপশন লিখতে হলে যে কথাগুলো লিখতে হবে, প্রথমে হচ্ছে আপনি কে, যার বাংলা হচ্ছে আপনি কে, ঠিক আছে। এখন আপনি লিখবেন যে আপনি কে, তারপর হচ্ছে আপনার মানে এক্সপিরিয়েন্স কত বছরের, হ্যাঁ, আপনি কি পারেন, আপনি কি পারেন মানে আপনি আপনি কোন কাজটা ভালো পারেন, মানে আপনার কে সেটা লিখবেন, তারপরে আপনি কোন কাজটা ভালো মানে আপনার এক্সপিরিয়েন্স কত বছর, তবে আপনি কোন কাজটা ভালো এক্সপার্ট সেটা প্রুফ করবেন, তারপরে আপনার বিস্তারিত। হ্যাঁ, এবং আপনি এখানে আরেকটা চাইলে উল্লেখ করতে গেলে পাঁচটা সেন্টেন্স উল্লেখ করতে হবে, এবং আপনার একাডেমিক কোয়ালিফিকেশন চাইলে উল্লেখ করতে পারেন। এখন এই যে ডেসক্রিপশনে এডিট ডেসক্রিপশনে ক্লিক দেবেন, এখানে একটা ঘর দিবে আপনাকে, এখানে ঘরে ক্লিক করেন, এই যে ডেসক্রিপশন নিচে ক্লিক করেন, এখানে আপনি লিখতে পারবেন। তো আমরা একটা কাজ করি, আমরা আমরা দেখেন উপরের ট্যাবে ওই যে ফাইবার আর এক জায়গায় ক্লিক আছে, আর একটা বাম পাশের ট্যাবে ফাইবার ক্লিক আছে, আছে না, এখানে ক্লিক দেবো, ক্লিক দিই। এখানে দেখেন এই যে ফাইন্ড জব আছে, ফাইন্ড জব আছে, ফাইন্ড জব বাম পাশে ফাইবার, তার নিচে ফাইন্ড জব
ফাইন্ড জব সার্চ ফাইন্ড সার্ভিস উপরে আর তো উপরে এই যে বেজে হ্যাঁ ফাইন্ড সার্ভিস এখানে লিখবেন ডিজিটাল মার্কেটিং লিখবেন ডিজিটাল মার্কেটিং চলে আসছে নিচে চলে আসছে জি ডিজিটাল মার্কেটিং এ দেখছেন কত জব এখানে হাজার হাজার জব এখান থেকে আপনি যে কোনো একটা ভদ্র মহিলাকে বা ভদ্র পুরুষকে ক্লিক করে দেখেন ওরা কি লিখছে আমরা সেটাই লিখব ওদের ডেসক্রিপশনে যাব এখান থেকে যে কোনো একটা ক্লিক দেন এই যে এদের গিগের উপর কি লিখছে দেখেন এই যে এই যে ইমেজগুলো হ্যাঁ ইমেজগুলো যে কোনো একটা ক্লিক দেন যেটা আপনার পছন্দ হয় সেটা একটা ক্লিক দেন এই যে এই এটা হচ্ছে ৫৩টা রিভিউ আছে এটা $200 করে ওরে বাবারে $200 হ্যাঁ ক্লিক দেন ম্যাডাম হ্যাঁ যেটা ভালো লাগে সেটা একটা ক্লিক দেন কোনো সমস্যা নেই একটু নিচের দিকে যাব দেখেন ওই ওই এই মেয়েটা এটা মনে একটা মেয়ে $200 হচ্ছে বেশি কুড়িয়ে বাবা তাহলে ওর মেয়ের বোর স্ট্যান্ডার্ড কত প্রিমিয়াম কত এই যে এখানে দেখেন এই যে আর কি আছে জানেন ম্যাডাম এই যে অ্যাবাউট দিস গিগ এই যে গিগ সম্পর্কে লিখছে ডেসক্রিপশন সম্পর্কে লিখছে আর কি আছে জান আর কি আছে জান মানে কি ডেসক্রিপশন উল্লেখ করছে বুঝতে পারছেন সমস্যা নেই আমরা একটু দেখলাম আর তুমি নিচে যাও ওর আছে বেসিক দেখেন ম্যাডাম কত $200 কম্পেয়ার প্যাকেজ কনসেন্ট্রেশন হ্যাঁ জি $200 বেসিক তারপর আছে স্ট্যান্ডার্ড আছে $750 আর আছে প্রিমিয়াম হচ্ছে $1,075 মানে ও এর নিচে কাজই করবে না ও $5 $10 কোনো কাজ করে না বুঝতে পারছেন জি জি মা বারে বাবা আর নিচে যান তাহলে ও কি কাজ করে বলেন ও কি মন্দির করে ফুল দেয় কিনা অনেক কাজ করে বড় অ্যামাউন্টে সেটা কাজ করে না দেখেন সব ফাইভ স্টার ভালো কাজ করো হ্যাঁ বুঝতে পারলাম আচ্ছা ঠিক আছে উপর দিকে যান ম্যাডাম দেখুন ওই আপনার আমি যে ট্যাবে ক্লিক দিয়েছিলাম ফাইবারে বাম পাশে আরেকটা ট্যাবে ক্লিক দেন একেবারে বাম পাশে একটা এটা হ্যাঁ এখানে এখান থেকে আরেকটা ইয়ে ওপেন করেন আরেকটা গিগ ওপেন করেন আপনার যেটা ভালো লাগে এই যে জেনিসে এটা ওপেন করে এটা ক্লিক দেন এখানে ক্লিক দেন ব্যাস এই তো আপনি তো অনেক কিছু শিখে ফেললেন ক্লিক দাটা সব শিখে ফেলছেন এ ক্লিক আই উইল বাই এটা করবে সেটা করবে নিচে যান লিখছেন গিগের কতগুলো লিখছেন নিচে যান ম্যাডাম স্যার এই গিগ কি গিগটা কিভাবে করতে হয় হ্যাঁ হ্যাঁ এটা দেখা দিব এটা এর কপি করেন ম্যাডাম এটা এটা কপি করেন এটা কপি করেন এটা হ্যাঁ হ্যাঁ এটা আমরা এখন লেখার সময় নেই তো আমরা কপি করব মানে এটা আগে থেকে লিখে রাখতে হয় কিন্তু আপনি মনে করেন যে সময় না আপনি পরে এটা এডিট করতে পারবেন না আপনি আগে ভাষা আপনি ইংলিশ ভালো বুঝলে ইংলিশ লিখে নেবেন ডাইরেক্ট আপনি না বোঝেন কন্ট্রোল প্লাস সি কপি করেন এখন আপনার গিগটা হচ্ছে একবার লাস্টের ট্যাবে ক্লিক দেন এটা না এটা ক্লোজ করেন ওই যে এই যে এই যে ইংলিশ আছে এটাকে ক্লোজ করেন এটা হ্যাঁ বাস এটা সরাই দেন এখন আমাদের ঝামেলা করতেছে কাটি যাবে হ্যাঁ এখন এখানে ছেড়ে দেন এখন আপনি দেখেন এখান থেকে ওর নাম যেখানে আছে বা এটা পড়তে হবে আই অ্যাম এখানে আপনার নাম দেন আপনার পুরো নাম সার্টিফিকেট অনুসারে যে নাম সেই নাম
ফারানা আক্তার বা ফারানা জেসমিন যেটা আছে সেটা, হ্যাঁ ফারানা জেসমিন, হ্যাঁ আই এম ফারানা জেসমিন কমা জসিম, ও সরি ফারানা জসিম। এটা কি আপনার ভোটার আইডি কার্ডও আছে? জি জি। আচ্ছা তারপর দেখেন তো কি লিখছে, আই রাইট এ রাইটার ফ্রিল্যান্সার এন্ড ব্লগার, আমি এগুলো কিছুই জানি না। পারবো মানে এখন থেকে পারি, অলরেডি তো আপনি অনেক কিছু পেরে ফেলছেন, ক্লাস তো বেশি একটা করছেন না তাই না, যত অল্প করে ক্লাস করতে অনেক কিছু পারছেন, এখন আরো ক্লাস করলে আরো পারবেন। তারপর বলছে আয়াত ডান ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপর সো আই নো হাউ টু হেল্প ইউ মিট ইউর নিডস, মিট ইউ নিডস, তারপর বলছে আই অলসো পুরোটা পড়তে হবে, আই অলসো কন্টেন্ট রাইটিং এসইও, এসইও আপনি এসইওটা দেন না, কারণ আপনি এসইওটা এই মুহূর্তে পারবেন না। এখানে দেন, এখানে দেন জিমেইল, এসইওর এখানে জিমেইল দেন, জিমেইল কমা, জিমেইল কি কমা ছিল না এসে কমা লাগে, জিমেইল কমা, জিমেইল 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 মার্কেটিং, জিমেইল মার্কেটিং দেন ম্যাডাম কমা, হ্যাঁ মার্কেটিং কমা, হ্যাঁ কমা, এরপর দেন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এইগুলো তো পারবেন তাই না ইনশাআল্লাহ। হ্যাঁ কোয়ালিটি রিস এই করে থাক আপাতত, তারপরে আরো করলে আমরা আরো দিব, এখানে কোনো সমস্যা নেই ঠিক আছে। কোয়ালিটি রিস, তারপর আচ্ছা পুরো কি প্রফিট, আপনি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখানে দেন, আচ্ছা ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম এন্ড টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম বাংলা কি ম্যাডাম ওটা জানা আছে? বাংলাতেও তো প্রুফ রিডিং ই দেখাচ্ছে। আচ্ছা নো প্রবলেম, আপনি সোশ্যালটাকে কেটে দেন, সোশ্যালটাকে কেটে দেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে না, প্রুফ সংশোধন, প্রুফ রিডিং হচ্ছে প্রুফ সংশোধন। আচ্ছা চলতে পারে, সোশ্যালটা সোশ্যালটা মুছে দেন, মুছে দিয়ে এখানে লেখেন ইনস্টাগ্রাম কমা দিয়ে ইনস্টাগ্রাম মিডিয়া, ইনস্টাগ্রাম কমা ইনস্টাগ্রাম, এই জিনিসগুলি কি বড় হাতে দিতে হবে ম্যাডাম? ইনস্টাগ্রাম বানানো হয় না, না ছোট হাতে দিলে হবে, শুনো শুনো, ইনস্টাগ্রাম বানানো হয় না, ওই ওই ওইটাকে সিলেক্ট করেন, ওটাকে সিলেক্ট করেন, ইনস্টাগ্রামটাকে কমাটা বাদ দেন, কমাটা বাদ দেন, হ্যাঁ সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করেন, এই যে ইনস্টাগ্রাম এটা নিয়ে নেন, তাহলে ঠিক আছে। দেখছেন বানানটা কিভাবে সংশোধন করলাম, ইনস্টাগ্রাম কমা টুইটার, জি আপনি ওই টুইটার ইনস্টাগ্রাম এগুলো সব ফেসবুকের মতো ঠিক আছে, টি ডব্লিউ আই ডবল টি আর ডবল টি, টুইটারে টুইটারে কমাটা লাগবে না, টুইটারে আপনি স্পেস দেন, কমাটা বসে দেন, জি টুইটার বানান কি ঠিক আছে, টি ডব্লিউ আই ডবল টি আর, জি টুইটার মিডিয়া মার্কেটিং এন্ড মোর, আরো অনেক কিছু আমরা পারি ঠিক আছে। আমরা মিডিয়া তাহলে কি এম টা বড় হাতে থাকবে, এগুলো তো সব আমি ছোট হাতে দিলাম, টি টা কি বড় হাতে দিলে কোনো সমস্যা নেই, থাক আপনি বড় হাতে দিলে দেন সমস্যা নেই, যদি সমস্যা করে তাহলে আমাদের রেড সিগন্যাল দিব, ওকে। তারপর দেখেন আমি তাহলে এই পর্যন্ত কি আমরা ক্লিয়ার,
জি এটা কিন্তু ওই মেয়েটা থেকে আমরা কপি করে অন এডিট করতেছি, বাট আমাদের কিন্তু নিজে নিজে লিখতে হতো, বুঝতে পারছেন? কিন্তু আমাদের এত সময় নাই। এখানে আপনি একটা জিনিস উল্লেখ করতে পারেন, আপনার কত বছরের এক্সপিরিয়েন্স আছে? ও কি উল্লেখ করছে কত বছরের এক্সপিরিয়েন্স আছে? হোয়াট সার্ভিস ডু ইউ নিড, কন্ট্যাক্ট মি নাও এন্ড গেট 100% স্যাটিসফ্যাকশন। কন্ট্রাক্ট এক্সপিরিয়েন্স না, ওই এখানে সবাই মিথ্যে কথা লেখে, হয় 2 ইয়ার্স, 4 ইয়ার্স, 6 ইয়ার, 8 ইয়ার্স, আপনি চাইলে দিতে দিতে পারবেন, দিলে ভালো হবে, না দিলে সমস্যা নাই, ঠিক আছে? তো আমরা তাহলে ইয়ে করি, তাহলে যদি আপনি না লিখতে চান তাহলে ইয়ে করি, তাহলে আমরা একটু আপডেট দিয়ে দিই। আপডেট কিছু কিছু লেখলে ভালো হবে না? আপনি এই যে এই 100% স্যাটিসফ্যাকশনের নিচে জাস্ট একটা থ্যাংক ইউ দিতে পারেন, যারা গিগটা করবে তাদেরকে। থ্যাংক ইউ ফুল স্টপ হবে, হ্যাঁ অ্যাপ্লাই নিজে হবে, ফুল স্টপ হবে, ঠিক আছে, ওকে। এখন আপডেট, হ্যাঁ এখন আমরা কিন্তু ডেসক্রিপশন লিখে ফেললাম, আমাদের ডেসক্রিপশনটা অলরেডি ডান, ঠিক আছে? এখন আমরা লিখবো কি, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ লিখবো, আমরা ল্যাঙ্গুয়েজ লিখতে হলে ইংলিশের উপর ক্লিক দেবো, ইংলিশ, ইংলিশ, ইংলিশের ডান পাশে দেখেন একটা ইয়ে আছে, কি বলে এটার নাম, পেন্সিল, পেন্সিল ক্লিক দেন, হ্যাঁ পেন্সিল ক্লিক দেওয়ার পরে ইংলিশ, ইংলিশ ক্লিক দেওয়া আছে, এখন দেখেন ইংলিশের নিচে আছে কি, বেসিক, না জি বেসিকের ডান পাশে ড্রপ ডাউন মেনুতে ক্লিক দেন, হ্যাঁ এখানে দেন ফ্লুয়েন্ট, ইংলিশ আমরা কি পারি, ফ্লুয়েন্ট পারি, আপডেট, ফ্লুয়েন্ট, আপডেট। এখন লিখবেন, এখন লিখবেন বাংলা, যেখানে ইংলিশ লেখা আছে ওখানে লিখবেন বাংলা, বিএ লিখেন, বিএ, ওখানে পেন্সিল ক্লিক, অ্যাড দেন, অ্যাড দেন, অ্যাড দেন, এখানে লিখেন বাংলা, বি লিখেন, খালি বি, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এখন আর আসবে না, এখন আর আসবে না, এই বি লিখে আপনি তো, এক মিনিট, দেখেন এখানে বাংলা আছে, যে নিচে দেখেন এই যে বাংলা, এটাকে আপনি ল্যাঙ্গুয়েজ লেভেল করেন, ড্রপ ডাউন মেনু, এটা হচ্ছে আমরা নেটিভ, নেটিভ বাঙালি অ্যাড করব। আপনি আর কি ভাষা পারেন, উর্দু, হিন্দি, এগুলা কি মাঝে মাঝে কোনো ছবি টবি দেখে শিখতে পারছেন? হিন্দি কতটুকু পারেন? হিন্দি পারি, হিন্দি পারেন, তাহলে অ্যাড করেন, হিন্দি পারলে আমরা অ্যাডভান্স আরো অনেক কাজ পাবেন। এই যে হিন্দি, উর্দু, উর্দু হিন্দি কি এসে কি বেসিক না ফ্লুয়েন্টলি? কনভারসেশন বেসিক ফিলি মনে হয়, বেসিক দেন, যদি বেসিক পারে তাহলে বেসিক, আর যদি ফ্লুয়েন্টলি পারেন ফ্লুয়েন্টলি দেবেন। আর কোনটা পারেন, হিন্দি, আরবি? আচ্ছা ঠিক আছে, এখন আপনি আপনার ফেসবুকটাকে ওপেন আছে? আচ্ছা থাক, সমস্যা নেই, না করার দরকার নেই, ইয়ে করেন, এখানে এই যে করলে ভালো হতো, কিন্তু আপনি ফেসবুকটা কানেক্ট করেন, আমাদের ট্যাবে যায়, পাশেরটা হচ্ছে আমাদের ট্যাব, এখানে ফেসবুকে ক্লিক দেবো, যে লিংক, লিংক অ্যাকাউন্ট, হ্যাঁ লিংক করে দেবো, হ্যাঁ ফেসবুকে ক্লিক দিই, সার্চ করতেছে, হ্যাঁ এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার, ফোন নাম্বার দেন অথবা ইমেল অ্যাড্রেস দেন, এখানে আপনার দেওয়া লাগবে, হ্যাঁ আপনার ওই যে এই এই ট্যাবে যদি আপনার ইয়ে করা থাকতো এই গুগলে, হ্যাঁ তাহলে আর দেওয়া লাগতো না, কিন্তু এটা তো দেওয়া নেই, খালি আলো তো ক্লিক দিলে হয়ে যেত। এটাই তো আমার তো ওখানে আসলে আসলো না কেন, আমি ওটা আসলে ফায়ারফক্স দিয়ে ইউজ করে দেখে, হ্যাঁ ওটা ফায়ারফক্স অন্য অন্য সার্চ ইঞ্জিন, তো খুঁজে পাচ্ছে না, খোলা
পাসওয়ার্ড। যে অ্যাকাউন্টটা যদি ঠিক থাকে তাহলে কানেক্টেড হবে, সেটা আমাদের জন্য ভালো হবে। নো স্যার, কন্টিনিউ। ঠিক আছে, তো বলতো স্যার মনে হয় কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন জিমেইল অ্যাকাউন্ট পরেরটা। হ্যাঁ, খোলা আছে, ক্লিক দেন, কানেক্ট হয়ে যায়। আপনি নিচে যান, তাহলে আমরা দুইটা অ্যাকাউন্ট কানেক্ট করে দিলাম। ঠিক আছে, নিচে যান, নিচে যে স্কিল আছে স্কিলটা দেখেন। স্কিলটার ভিতরে আপনি আপনি স্কিল করবেন, তাহলে স্কিল করতে হলে আমরা কি স্কিল করব, আমরা আমরা প্রথমে দেব আমরা ডিজিটাল মার্কেটিং, তাই না? তাহলে আপনি দেন ডিজিটাল মার্কেটিং। এই যে চলে আসছে ম্যাডাম, এই চলে আসছে, এটা ক্লিক দেন, যেটা চলে আসবে এটা ক্লিক দেবেন, সব লিঙ্ক করে দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ, এখন হচ্ছে ডিজিটাল মার্কেটিং আমরা কি লেভেলিং কি ড্রপ ডাউন মেনু এক্সপার্ট সব এক্সপার্ট দিব, এখানে ইন্টারমিডিয়েট ও না অ্যাড করব। এখন দেন ফেসবুক মার্কেটিং ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা ক্লিক দেন, সব এক্সপার্ট। এখানে কিন্তু সব মিথ্যে কথা লিখতে হয়, বুঝতে পারছেন? তারপর হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, ফেসবুক মার্কেটিং দেবো দেবো, সবগুলা 14টা মনে দেওয়া যাবে, 14টা। সব পারবেন আপনি, এখন হয়তো পারেন না, কিন্তু হয়তো দেখা গেছে 2-3 মাস পরে আপনি সব বুঝে ফেলছেন, এগুলো এখন পানির মতো। এরপরে হচ্ছে এরপর আপনি ইমেল মার্কেটিং, না ইমেল মার্কেটিং এরপর হচ্ছে আপনার কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট রাইটিং বলতে আসলে কি বলছে? হ্যাঁ, সব বলে দিব না। এরপর ডাটা এন্ট্রি, এরপর হচ্ছে আপনি কয়টা হয়েছে ম্যাডাম, কয়টা হয়েছে দেখেন তো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 77, 78, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 77, 78, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 77, 78, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 77, 78,
এরপর আছে গ্রাফিক ডিজাইন, এরপর গ্রাফিক ডিজাইন দিবেন। আপনি ইয়ে করেন, অ্যাড নিউতে যান ম্যাডাম, লিখুন গ্রাফিক ডিজাইন। কয়েকদিন পরে আপনি দেখা গেছে গ্রাফিক ডিজাইনার হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন হয়তো কিছু পারেন না, এই যে নিচে আসছে, নিচে নিচে চলে আসছে, ক্লিক দেন ক্লিক দেন। আমাদের এত লেখার সময় থাকবে না, হ্যাঁ এই যে এক্সপার্ট, সব এক্সপার্ট। এরপরে আর কি করি আমরা, এরপরে গ্রাফিক ডিজাইন কি চলে আসছে, এটা লোগো ডিজাইন দেন, আরো দেন লোগো ডিজাইন দেন। এরপর হচ্ছে তাহলে আমরা এগুলো পারলাম, কয়টা হয়েছে, 12টা হয়েছে। হ্যাঁ আর একটা দেখি, এডিটিং এডিটিং আছে, এডিটিংও দেন নিচে দেখেন, এডিটিং হ্যাঁ 13টা। এরপরে কি আছে, প্রুফ রিডিং, আর্টিকেল রাইটিং। মানে আর্টিকেল রাইটিং কি পারেন? মানে একটা প্যারাগ্রাফ থাকবে, সেটা আর্টিকেল রাইটিং লিখে দিতে হবে, পারবেন আর্টিকেল রাইটিং?
মানে কি করব, আর্টিকেল রাইটিং করতে আর কি, আর্টিকেল বসাই না আমরা ওই যে ফেরেস্ট রয়েছে একাডেমিক, জি জি ওটা কি আর্টিকেল রাইটিং কি জানা আছে? আরো মনে নিবে দেখি এখন মনে হয় বাড়াইছে আমার, প্রুফ রাইটিং দেন কয়টা হলো সেই তো হয়ে গেছে ঠিক আছে। হ্যাঁ এখন এডুকেশন কোয়ালিফিকেশন জব করেন, এখন দেখেন এখানে আছে কান্ট্রি বাংলাদেশের নিচে দেখেন, নিচে নিচে না নিচে আসেন বি লেখেন দেখেন চলে আসবে, বি লেখেন বি এই যে বাংলাদেশ। এরপর হচ্ছে কলেজ ইউনিভার্সিটি এটা কি দেবেন ক্লিক করেন, কি কলেজ দেবেন বলেন তো, আপনি কোন কলেজ থেকে পড়াশোনা করছেন? ইউনিভার্সিটি এগুলো এখানে খুঁজে পাওয়া যাবে না। আপনি কোথা থেকে পড়াশোনা করছেন? এই আমি লিখে দিচ্ছি ইউনিভার্সিটি চিটাগাং। পড়াশোনা করছেন? আচ্ছা আচ্ছা জি। এরপর আছে ক্লিক দেন নিচে, খালি ফাঁকা ক্লিক দেন ফাঁকা ফাঁকা মানে আর তো নিচে আর তো নিচে। এখন দেখেন টাইটেল দেন টাইটেল, কি করছেন এমএসসি, তারপর হচ্ছে মেজর মেজর দেন, আপনি ম্যাথমেটিক্স এর স্টুডেন্ট, আমাদের গ্রিনল্যান্ড স্টুডেন্ট ম্যাথমেটিক্স বারানপুর সিলেক্ট করে তারপর রাইট বাটন ক্লিক, এখানে এখানে চলে আসে যে নিচে আছে ম্যাথমেটিক্স এই যে এই যে এটা দেন। হ্যাঁ এখনো নিয়ে নেবে। হ্যাঁ এখন দেখেন ইয়ার অফ গ্রাজুয়েট, সাত সাল এবারে অ্যাড করেন, ব্যাস এডুকেশন কোয়ালিফিকেশন হয়ে গেল সব হয়ে গেল। এখন সার্টিফিকেট, সার্টিফিকেট তো আপনার কম্পিউটার স্ক্যানিং করানো আছে, এক মিনিট আছে ম্যাডাম আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার ইয়াতে নাই ল্যাপটপে নাই। জি তাহলে উপরে যান মাউস টেস্ট করুন, গ্রেট অপশন আছে না দিলে সমস্যা না, উপরে যান। জি উপরে যে দেখেন ডান পাশে লেখা আছে আই এম এ ফ্রিল্যান্সার, এই যে আপনার ছবির ডান পাশে উইজ অপশন বেস্ট ডেসক্রাইব সিও আই এম এ ফ্রিল্যান্সার। এখন এখানে যে সেভ সেভ সেন্স এখানে দেখেন আপনার এই ছবির নিচে এই যে ক্রিয়েট নিউ গিট, ক্রিয়েট এ নিউ গিট জি জি এখানে একটা ক্লিক দিবেন, এখন আমরা কন্টিনিউ করব, এখন কয়েকবার তিনবার কন্টিনিউ করতে হবে, এই যে কন্টিনিউ আছে বাম পাশে আমরা কন্টিনিউ করব, দুইবার করলাম, হ্যাঁ আরেকবার করবো, এই যে দেখেন চলে আসছি আমরা। এবার আমাদের ওপরে দেখেন চারটা অপশন আছে, একটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, দুই নম্বর হচ্ছে প্রফেশনাল ইনফরমেশন, তিন নম্বর হচ্ছে লিঙ্ক অ্যাকাউন্ট, চার নম্বর হচ্ছে অ্যাকাউন্ট সিকিউরিটি। ওকে এখান থেকে আমাদের যে কাজটা খুব মেজর সেটা হচ্ছে মনে রাখতে হবে ফুল নেম, আপনার নামটা হবে আপনার ভোটার আইডি কার্ড অনুসারে দেন ফার্স্ট নেম দেন, গেট 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 ম্যাডাম
আমাদের হাতে একদম সময় কম। নিয়ে নেবে, সমস্যা নেই, সমস্যা নেই। ফুল নেম, এবারে লাস্ট নেম দেন, তাহলে নিয়ে নেবে, আপনি কোনো চিন্তা করিয়েন না। হারানা জোশী, ওই যে ওপরে দেখেন কত পার্সেন্ট হয়েছে বলেন তো, ওপরে ডান পাশে কম্পিটিটর রেট কত পার্সেন্ট বলেন তো? 25%। এখন খালি বেড়ে যাবে, একটু নিচে যান। এটা কি ভোটার আইডি কার্ডের নাম অনুসারে ঠিক আছে তো? জি জি হ্যাঁ ঠিক আছে, ডেসক্রিপশনও ঠিক আছে, একটু নিচে দেবো আমরা। আমাদের ল্যাঙ্গুয়েজ টু সব ঠিক আছে, ইংলিশ আমরা ফ্লুয়েন্টলি, বাংলা নেটিভ অ্যান্ড হিন্দি বেসিক। ওকে আমরা কন্টিনিউ করব। এখন আমাদের চলে আসলাম কি বলেন তো, প্রফেশনাল ইনফরমেশন, তাই না? আমরা তো কেবল জবে ঢুকতেছি। দেখেন কমপ্লিটেড কত পার্সেন্ট বলেন তো এখন? 45%। 45%, তাহলে কত, এক ক্লিকে কত বেড়ে গেছে দেখছেন? 20%। জি জি, তো আমরা এখন কি করবো? ইয়ার অকুপেশন আপনি পেশাটা দিয়ে দেন, আমরা এখন তো জব চেষ্টা করতেছি। ডিজিটাল মার্কেটিং হ্যাঁ তো নাকি? আমরা জি, আমরা কত সাল, এটা 19 সাল না, তো এটা 20 সাল, আপনি 20 সাল, 19-20 দেন, কারণ আপনি তো নতুন, আর ওদিকে তো আমরা এক্সপিরিয়েন্স দিই না। যদি এক্সপিরিয়েন্স দিতাম তাহলে আরো আগায় দিতাম, ঠিক আছে। এখান থেকে চুজ টু অফ ফাইভ অফ ইউর বেস্ট স্কিল ইন ডিজিটাল মার্কেটিং, ক্লিক দেন। কোনটা কোনটা আপনার ভালো আছে বলেন। ইমেল মার্কেটিং 1 নম্বরে, বাস। তারপরে তারপর কোনটা ম্যাডাম? ওগুলো তো স্যার কি বলবো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। হ্যাঁ দেন, বাস দুটো দিলেই তো চলে। স্কিল আমাদের স্কিল সব চলে আসছে, দেখছেন আমরা একটু আগে 14টা দিছিলাম না, 13টা, এটা চলে আসছে। আর নিচে যান, এই যে সার্টিফিকেট, সার্টিফিকেশন, সার্টিফিকেট অ্যাওয়ার্ড, এটা ঠিক আছে, কিন্তু এটা শো করে নাই কেন? সার্টিফিকেট অ্যাওয়ার্ডে ক্লিক দেন তো। না না, এটা অপশনাল, এটা দরকার নেই, এটা দরকার না, দরকার নেই, এটা অপশনাল। আপনি নিচে যান, পার্সোনাল ওয়েবসাইট, পার্সোনাল, আপনার কি কোনো ওয়েবসাইট আছে? কোনো ওয়েবসাইট নাই। আপনি আগামী ক্লাসে একটা ওয়েবসাইট বানাই দেবো, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে, আপনি কন্টিনিউ ক্লিক দেন। এখন আপনি দেখেন এখানে পড়ে কি আছে বলেন তো, লিংক অ্যাকাউন্ট, তাই না? অলরেডি গুগল অ্যাকাউন্ট করছিলাম, একটু আগে কানেক্ট করছিলাম, ফেসবুক করছিলাম, কানেক্ট কানেক্ট হয়ে গেছে, দেখছেন? জি জি, টুইটারটা খালি কানেক্ট করি না, পরে করবো, আচ্ছা দরকার নেই, 2 মিনিট লাগবে খুলতে। কন্টিনিউ, এখন ইমেইল তো আমাদের ভেরিফিকেশন হয়ে গেছে, ওকে, এখন ফোন নাম্বারটা ভেরিফিকেশন হয় না, বুঝতে পারছেন? ফোনটা কি আপনার কাছে আছে? হ্যালো ম্যাডাম, শুনতে পাচ্ছেন? বলছি আপনার ফোনটা কি আপনার কাছে আছে? স্যার ফোন নাম্বারটা কি, এই ফোন নাম্বার কি বেশি জরুরি হবে, মানে যে কোনো নাম্বার দিতে হবে? না, আপনার নাম্বারই দিতে হবে, আপনার নাম্বার। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই তো, আপনাকে কলও দিতে পারে কাজের জন্য, কোনো সমস্যা কি আপনার, তাই না? ওকে, এখানে লিখবেন আপনি এন্টার ইউর ফোন নাম্বার, আপনি জিরো জিরো পরের থেকে লেখেন, অনেক থেকে যে ফোন নাম্বারটা আপনার কাছে আছে এখন, ওখানে একটা কোড যাবে, হ্যাঁ, এখন আপনি ভেরিফাই এসএমএস দিবেন, কল না, ভেরিফাই এসএমএস,
দেখেন 4 সংখ্যার একটা কোড গেছে, কাজ করে ফেলছেন তো আপনি, নিজে নিজে এতগুলো পারলেন কি করে? আমি তো অবাক হচ্ছি। চার সময় একটা কোড বসিয়ে দেন, স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ এখন দেখতে পাচ্ছি, চলে গেল কেন ডিসপ্লে ম্যাডাম? আমি ঠিক জানি না স্যার। আর তা আপনি ভেরিফাই করে ফেলছেন? জি কমপ্লিট বা এখন সিলেক্ট করছেন। আপনার শৈশবের বন্ধু কে ছিল? জি আপনার ও সিলেক্ট করছেন। শৈশবের বন্ধু দেন সব থেকে ভালো জিনিস। আমি কিন্তু আমার নামের বন্ধু দিই, আমার এই নামে একটা বন্ধু ছিল তার কারণে আমি দিই, এটা ঠিক আছে তার মনে রাখার জন্য দিই, বুঝতে পারছেন? দেখেন আপনার নামে কোনো বন্ধু আছে কিনা, আপনার শৈশবের যে বান্ধবী, এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার নামটা লেখেন, আপনার নামে দিতে পারেন, তাহলে মনে থাকবে। আর আপনার বান্ধবীর নাম কি ছিল তা তো আমি জানি না, সেটা দিয়ে দেন আপনি। এটা কিন্তু দিতে হবে না, অন্য সময় ধরে পলি দিলে কিন্তু হবে না, জলই দিতে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে, বেস্ট ফ্রেন্ড কে আপনার, এটা কিন্তু মনে রাখতে হবে। পাশে খাতা থাকলে খাতায় লিখে নেন, এই কোশ্চেন গুলো ঝামেলা করে পরে যে আমি এখানে কোশ্চেন দিয়েছিলাম চাইল্ড ফ্রেন্ড, অথবা আপনার প্রিয় কবি দিতে পারেন আপনার ইচ্ছা, যেটা মনে থাকবে সহজে। আমি আমার শৈশবের ফ্রেন্ড দিয়ে আমার হচ্ছে আমার নামে, ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। জি দিয়েছেন তাহলে ফিনিশ। এখন ভেরিফিকেশন কমপ্লিটেড, সাকসেসফুল দেখা যায়। ফোন নাম্বার ওয়াজ এই যে এখানে ফিনিশ। এখন অ্যাকাউন্টটা কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে কত? 80%। 80% কমপ্লিট করছে কে? আমি। আপনি দিনই পালন কি করে? আপনি সাহায্য করছেন। তাহলে এখন ফিনিশ, 80% করছেন, এখনো বাকি আছে 80%। এখন ফিনিশ, দেখছেন কত কাজ করে, 2 ঘন্টা মতো যাচ্ছে, 1.5 ঘন্টা হয়ে গেছে, শেষ করতে পারি নাই। ফিনিশ দিয়ে দিব? জি জি ফিনিশ দেবেন। এখন এখন হচ্ছে ফিনিশ, অলমোস্ট ডান আসবে। এখন যেটা করতে হবে আমাদেরকে, এই হচ্ছে ফাইনাল কাজ। দেখেন আগে আসছিল 4টা, আমরা ফিল আপ করে ছেড়ে দিলাম, 80% হয়ে গেল। ওকে এখন হচ্ছে কি, ওভারভিউ, প্রিসিং, ডেসক্রিপশন, এখন হচ্ছে রিকোয়ারমেন্ট, তারপর গ্যালারি, তারপর পাবলিশ। হ্যাঁ এখানে ফার্স্ট টাইম আপনি কি লিখবেন বলেন তো? আপনি ওদেরটা একটু দেখেন, আপনি 2 নম্বরটা বেঁকে লিখবেন, আমরা একটু দেখেন ওরা কি লিখছে, একটু উপরে যান, একদম উপরে। হ্যাঁ একদম উপরে আই উইল কি লিখছে, আই উইল তো দেওয়া আছে, তারপর থেকে লিখতে হবে যে আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং ম্যানেজার রিমোট। ওরে বাবা, এর বাম পাশেরটা যান, যেটা গিয়েছিল ওর বাম পাশেরটা। হ্যাঁ আপনি এত কিছু পারেন, এদের কথা বলার সঙ্গে সঙ্গে বুঝতে পারছেন, তারপর বলতেছেন স্যার আমি কিছু পারি না। আর যে নারী যে পুরুষেরা বলার পরে এখনো ট্যাপ চেনে না, তাহলে তাদের দ্বারা কি হবে বলেন? মানে আপনি বলেন আই উইল ডু কম্পিটিশন এন্ড রিস্ক অ্যানালাইটিক এন্ড ডিজিটাল মার্কেটিং। আপনি লিখতে পারেন সহজ করে একটা, আই উইল ডু এনি ডিজিটাল মার্কেটিং এন্ড জিমেইল মার্কেটিং।
এরকম লিখতে পারেন। এই ভাষায় একটা লিখছে, দেখেন, আই উইল ডু ডাই মার্কেটিং স্ট্র্যাটেজি প্ল্যান অ্যান্ড ম্যানেজার ডিজিটাল মার্কেটিং। আপনি ইচ্ছে মতো লেখেন এখানে, কিন্তু এদেরটা একটা ফলো করেন। আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। আপনি আরো নিচে যান, আই উইল বিল্ড ইউর ডিজিটাল মার্কেটিং কনভারসেশন, আই উইল বিল্ড ইউর ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অ্যান্ড জিমেইল মার্কেটার। ঠিক আছে, এটা লিখতে পারেন ম্যাডাম। এগুলো লিখে অনুমান পায় না কিছু একটা? একজন লিখছে, আই উইল বি ইউর 24 আওয়ার ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। অ্যাডটাকে অনুমান করেন, আপনি চার পাঁচটা দেখার পরে একটা অনুমান করেন। আপনার ট্যাবে যান, এখন আপনার ট্যাবে যান, লাস্টটা আছে আপনার ট্যাব, জি, এখানে লেখেন। আই উইল এর পরের থেকে লেখেন, আই উইল দেওয়া থাকবে, এর পরের থেকে লেখেন। আপনি বুঝে দেখেন কোনটা। আপনি তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আপনি আর আমাদেরকে পরামর্শ দিবেন। কিন্তু দেখেন, আপনি ভার্সিটি স্টুডেন্ট, তারপরে ইংলিশও অনেক ভালো বোঝেন, আমরা তো ইংলিশও তো এক্সপার্ট না। আমার আসলে পড়ালেখা শেষ আর পোশাক বিশেষ। আই উইল বিল্ড ডিজিটাল মার্কেটিং 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 ম্যানেজার মার্কেটিং ম্যানেজার এখানে একটা কথা লিখতে পারলে আমার মনে হয় খুব কাজ দিবে, কি জানেন ম্যাডাম? আই উইল বিল্ড এনি ডিজিটাল মার্কেটিং, আই উইল বিল্ড এনি ডিজিটাল মার্কেটিং দিতে পারলে, মানে আপনি যে কোনো ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে পারেন, এটা দ্বারা বোঝাচ্ছি। ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অ্যান্ড অ্যান্ড জিমেইল অ্যান্ড জিমেইল সার্ভিসেস দেবো না জিমেইল জিমেইল মার্কেটিং দেবো, কোনটা দেবো? জিমেইল মার্কেটার দেন, মার্কেটার না মার্কেটিং? মার্কেটার দেন, মানে আপনি একজন মার্কেটার। ঠিক আছে, এখানে কোনো ফুল স্টপ হবে না, কোনো ফুল স্টপ দিলে নিবে না, ওকে? আচ্ছা, হ্যাঁ। এরপরে যে জাস্ট পারফেক্ট, এই যে নিচে লেখা আছে কি বলেন তো, জাস্ট পারফেক্ট। এবার আমরা কি করব, ক্যাটাগরি, ক্যাটাগরি কি দিব, সিলেক্ট এ ক্যাটাগরি, সিলেক্ট, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সাব ক্যাটাগরি। আমরা একটু খেয়াল করি, আমরা ওদেরটা একটু দেখে আসি তো, ওরা সাব ক্যাটাগরি কি দিছে। ওদের সাব ক্যাটাগরি এখান থেকে দেখা যাবে না, আপনি ওই যে পাশেরটা, তার পাশেরটা, এটা, হ্যাঁ, এটাতে আমরা ওরা দিয়ে একটু একটু উপর দিকে উপর দিকে, এই যে আই উইল এর উপরে লাইন, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিছে আর সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিছে। আর একটা জনের দেখেন তো, তার পাশে ডানির ট্যাবে, ডানির ট্যাবে ওর উপরে তিন নম্বর ট্যাবে, জি, ডিজিটাল মার্কেটিং দিছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিছে আর একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিছে। আমরা এগুলো পারবো সব। ও কি দিছে, প্রদিছে ফাইবার পরও দিছে, ডিজিটাল মার্কেটিং দিছে আর মার্কেটিং স্ট্র্যাটেজি দিছে। বাহ, তাহলে পানির মতো। যান আমাদের ট্যাবে যান, এখানে যাওয়ার পরে সিলেক্টেড সাবটাইটেল লাইন পাশের ট্যাবে, এই যে ড্রপ ডাউন মেনু, হ্যাঁ, এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন, দেন তারপরে হচ্ছে সোশ্যাল ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হ্যাঁ, চলে আসছে। ড্রপ ডাউন মেনুতে আরেকবার ক্লিক দেন তো ম্যাডাম, হ্যাঁ,
সুন্দর হয়ে যায়। এখানে দেখেন কন্টেন্ট মার্কেটার, তারপর হচ্ছে বুক, তারপর বুক ই বুক মার্কেটার, তারপর হচ্ছে প্রো বুক মার্কেটার, একটু নিচে জানতো ভিডিও মার্কেটার, ইমেল মার্কেটিং দেখবেন। আপনি যদি ইমেল মার্কেটিংটা বেশি পছন্দ করতেছেন, তবে ফেসবুকের কাজ অনেক বেশি, ইমেলটাও চাহিদা বাড়ছে, তো আপনার জন্য এই জন্য ইমেল মার্কেটিংটা দিয়ে দিলাম। ঠিক আছে কথা? আচ্ছা, এরপরে আমরা সার্ভিস টাইপ সিলেক্ট, সার্ভিস টাইপ, সার্ভিস টাইপ এখানে সার্ভিস টাইপ ডকুমেন্ট ক্লিক দেন, তো কোন সার্ভিস টাইপ ডিজিটাল মার্কেটিং এর পর কি স্যার সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো থাকবে না? এখান থেকে মনে হয় একটা থাকবে, দুইটা থাকার কথা কিন্তু থাকবে না, বেশিরভাগ একটাই থাকে। আচ্ছা, এখান থেকে আমরা সার্ভিস টাইপ কি টাইপের সার্ভিস দিতে পারি, সিলেক্টেড সার্ভিস টাইপ, কন্টেন্ট সার্ভিস টাইপ, ইমেল টেমপ্লেট, তারপর হচ্ছে ইমেল, ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট, তারপর হচ্ছে অডিয়েন্স, অডিয়েন্স ডেভেলপমেন্ট, ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট, ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট। এখন আপনি একটা কাজ করুন, তাহলে কি সোশ্যাল মিডিয়াতেই দিয়ে দিন না? সোশ্যাল মিডিয়া থাক, আপনি ইমেল মার্কেটিং টা নিয়ে বেশি কাজ করতে পছন্দ করতেছেন, সমস্যা নেই, নো প্রবলেম। আমরা পরে অন্য আমাদের গিগটা, সবাই তো বেশিরভাগই সোশ্যাল মিডিয়া দিচ্ছে। জি জি, আচ্ছা থাক, পরে আমাদের গিগ গুলোতে চেঞ্জ করে দিব, নো প্রবলেম। আপনি দেখেন নিচের এই যে খালি ঘর গুলা, সিলেক্টেড টু টু প্রাইমারি প্ল্যাটফর্ম দ্যাট ইউ অপারেটর ওয়ান, এখানে মেইল চিকটা প্রথম দেন, দুইটা দিতে পারবেন। আর একটা কোনটা দেওয়া যায়, আর একটা হচ্ছে মার্কেট ওয়ার, মাল্টি মার্কেট ওয়ার সেন্ড্রাইড মেল চিপ, তো বুঝতে পারছেন তাই না? এর আগে তো ধারণা ছিল না, এখন তো মোটামুটি বুঝতে পারতেছেন। কনস্ট্যান্ট কন্টাক্ট, আচ্ছা সেন্ড্রাইড, এই যে মার্কেটার আছে আপনার ওই লাইনে, মার্কেটার আছে, মার্কেট টু, মার্কেট টু, আচ্ছা মার্কেট টু। আদার্স দিলে অনেক কিছু বুঝে, আপনি আদার্স দেন, আদার্স নামে আরো অনেক কিছু পারি। এখন আপনি আপনি নিচে আসেন ম্যাডাম, এই যে বাম পাশে দেখেন সার্চ ট্যাগ লেখা আছে, এখানে আপনাকে 5 ট্যাগ ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম 5টা ট্যাগ দিতে হবে, ইউজ লেটার এন্ড নাম্বার অনলি। ঠিক আছে, আপনি এখানে লিখেন ডিজিটাল, সবগুলো ছোট হাতে লিখবেন, ওরা আপনাকে বড় হাতে দিবে, ডিজিটাল মার্কেটিং লিখেন। ডিজিটাল মার্কেটিং আসে না তো, দেখেন তো ডিজিটাল বলে কি লিখে আছে, এই মার্কেটিংটা মুছে দেন, জি লিখলে ও চলে আসবে, আরো আরো মেম মুছে দেন, কি কি আছে দেখেন, ডিজিটাল, ডিজিটাল পেইন্টিং, ডিজিটাল পিয়ার, ডিজিটাল ফটো ফ্রেম, ডিজিটাল মিডিয়া, ডিজিটাল ডিজাইন, ডিজিটাল মার্কেটিং লেখেন, আমরা মার্কেটিং লেখেন, কিন্তু না এখানে সমস্যা না, আমরা মার্কেটিং লেখেন, কমা দেন, একটা কমা দেন, কমা দেন, কমা নেই না, কমা নিচ্ছে না, স্পেস দেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আসছে কিনা দেখেন, সোশ্যাল আরো লেখেন, সোশ্যাল মিডিয়া চলে আসবে, এই যে বাইরে এসে এই ট্যাগ গুলো সার্চ করবে, এই জন্য এই ট্যাগ গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জিমেইল মার্কেটিং এন্টার, হ্যাঁ তিনটে হল, আরো দুটো লেখা যাবে, ইনস্টাগ্রাম মার্কেটিং, এই যে লাস্ট একটা টুইটার মার্কেটিং, ব্যাস ভালো, দেখে দেখে 5টা দিয়ে দিলাম, দেন টুইটার মার্কেটিং দেন। হ্যালো,
বাস এখন নিচে যান 7 কন্টিনিউ জি 7 কন্টিনিউ এই জিনিসগুলো কি আমার সেভ করে রাখা দরকার হ্যাঁ অবশ্যই যে 7 কন্টিনিউ আমার কি লিখে রাখা দরকার না না লিখে রাখা দরকার না লিখে রাখা দরকার খালি ওই যে বাল্য বন্ধু না কি দিবেন বান্ধবী ওর নাম আর মনে থাকবে না মনে থাকবে না যে আমি কোক পয়েন্ট দিছিলাম কি আমি বাল্য বন্ধু নাম দিছিলাম মনে না থাকলে আমাদের ভিডিওটা আছে বুঝতে পারছেন আমার ভিডিওটা দেখে নেবেন ঠিক আছে এখন পাবলিকের মাথায় খুব বুদ্ধি আছে আচ্ছা দেখেন স্কোপে প্রাইসিং এই ফোটা তা ক্লিক দিতে হবে 3 প্যাকেজের ফোটা হ্যালো হ্যাঁ এই পয়েন্ট ক্লিক দিতে হবে জি এই বিট তো জি ক্লিক দিছেন হ্যাঁ এখন দেখেন এটা আছে এখন এটা ক্লোজ করে দেন মানে এই যে গিগ প্যাকেজ আছে না লেখা এই পুরোটা ক্লিক দেন ক্রস জি জি এখন দেখেন 3 প্যাকেজ ওপেন হয়ে গেছে আপনার এখানে নেটের খুব ঝামেলা করতেছে শুনতে পাচ্ছেন হ্যাঁ এখন দেখেন আমরা এখানে বেসিক লিখবো স্ট্যান্ডার্ড লিখবো প্রিমিয়ার লিখবো তো আমরা এক নম্বর ট্যাবে চলে যাই ফাইবারের এক নম্বর ট্যাবে আপনাদের লাইনটা এত স্লো সব দেখা যাচ্ছে না না দেখা যায় না আপনি প্রথম ট্যাবে কি ক্লিক দিবেন আপনার স্ক্রিন দেখা যায় আপনি ফাইবারের প্রথম ট্যাবে ক্লিক দিবেন দিবেন ম্যাডাম শুনতে পাচ্ছেন আমাকে জি জি তাহলে জি স্ক্রিন চলে গেছে এই মেয়েটা লিখছে টুইটার মার্কেটিং টুইটার মার্কেটিং বেসিক্যালি লিখছে টুইটার মার্কেটিং তারপরে স্ট্যান্ডার্ড লিখছে এই মেটার বেসিক্যালি স্ট্যান্ডার্ড ক্লিক দেন তো স্ট্যান্ডার্ড ইনস্টাগ্রাম মার্কেটিং আপনি দেন ইনস্টাগ্রাম হ্যাঁ আপনি প্রথমে দেন আছে আপনি এই I will be এটা কপি করেন I will be your Facebook and Instagram পেজ ম্যানেজমেন্ট এটা নেন কপি নেন হ্যাঁ আপনার ট্যাবে যান লাস্ট ট্যাবে আপনার কানে নেট যে শোনো ম্যাডাম হ্যাঁ বেসিকের ভিতরে দেখেন বেসিকের নিচে লেখা আছে কি নেম ইউর প্যাকেজ আপনার প্যাকেজের নাম লেখেন ট্যাবের পরে বেসিকে এটা
এতক্ষণ তো ভালো ছিল, হঠাৎ করে আবার ফ্রি হলো। জি জি, এখানে লেখেন আপনার ফেসবুক মার্কেটিং বেসিক কে স্যার কি লিখব? ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং লিখলে হবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখলে হবে, ঠিক আছে? ফেসবুক মার্কেটিং জি। এবারে লেখেন ওর নিচে, ওর নিচে দেখেন আরেকটা ঘর আছে, যে ডেসক্রিপ দা ডিটেইলস অফ ইওর অফারিং। হ্যাঁ, এটা লেখেন ডিটেইলস অফ ইওর অফারিং। এটা ছেড়ে দেন, এটা ক্লিক দেন, ক্লিক দেন, এটা আপনার যদি কপি পেস্টটা ছেড়ে দেন, কন্ট্রোল প্লাস জি, কন্ট্রোল প্লাস জি ছেড়ে দেন। আই উইল পোস্ট, আই পোস্ট পার ডে অন ফেসবুক এন্ড ম্যানেজার আইজি পার ডে অন এভরি হ্যাঁ এন্ড ইনস্টাগ্রাম আইজি তো মানে ইনস্টাগ্রাম, তাই না? আপনি এখানে এফবি, এফবি পরে আইজি দিয়ে না ইনস্টাগ্রাম লিখে দেন, আইজিটা মুছে ইনস্টাগ্রাম লিখে দেন। ম্যাডাম শুনতে পাচ্ছেন? জি স্যার। লেখেন তাহলে জি জি, আইজিটা মুছে ইনস্টাগ্রাম লিখতে হবে। এখন আপনি দুই নম্বর স্ট্যান্ডার্ডে যান, এখানে লেখেন জিমেইল মার্কেটিং। জিমেইল মার্কেটিং এখানে লেখেন, এখানে কপি পেস্ট করেন, এখানে লেখেন আই উইল বি ইওর জিমেইল, লেখেন ফেসবুকের এখানে জিমেইল। জিমেইল কালেক্ট, জিমেইল কালেক্ট অ্যান্ড and mailchimp sent, instagram page er upore mailchimp sent, mailchimp manager, to mailchimp manager likhte hobe, mailchimp sent manager dilo ba manager likhte hobe, ha er pore hocche i will be post on পোস্টের এখানে লিখেন সেন্ট, আই উইল সেন্ড ওয়ান ওয়ান পোস্ট পার ডে। আপনি লিখবেন যে এখানে ওয়ান পোস্ট পার ডে, সেন্ড ওয়ান, আই উইল সেন্ড করব 100 জিমেইল, 100 500 পার ডে, এটা লেখেন, এই যে ওয়ান ওয়ান পোস্ট পার ডে এখানে লেখেন 500 পার ডে, ওয়ান আছে না, ওয়ান আছে না, ওই যে সেন্ড এর পরে একটা ওয়ান আছে দেখেন, আছে না, এই ওয়ান এর এখানে 500 হবে, 500, এটা না, এটা না, এটা না, এটা স্পেস, এটা স্পেস, স্পেস হবে। হ্যাঁ, এখানে হচ্ছে এই যে, এই যে, এই যে লাস্টের লাইনে আই উইল সেন্ড, লাস্টের লাইনে আই উইল সেন্ড ওয়ান পোস্ট, ওয়ান পোস্ট না হয়ে 500 জিমেইল পার ডে, এখানে হবে 500, ওয়ান এর জায়গায় 500 জিমেইল
তার মানে কি আই উইল সেন্ড 500 জিমি পার ডে, ব্যাস। এরপরটা আপনি পরে আই উইল সেন্ড 500 জিমেল পার ডে, জি জি। এরপরটা প্রিমিয়ামে চলে যান, এখানে এখানে লেখেন আপনার ইনস্টাগ্রাম মার্কেটিং, তাহলে আই উইল বি ফেসবুক, ফেসবুকের এখানে লেখেন ইনস্টা, ওই ফেসবুকের এখানে লেখেন টুইটার, টুইটার লেখেন, টুইটার লিখছেন? জি স্যার। টুইটার কয় টুইটার লিখছেন না তো? ইনস্টাগ্রাম মার্কেটিং এর এখানে লিখবেন আই উইল বি ইউর টুইটার এন্ড ইনস্টাগ্রাম পেজ ম্যানেজার। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ম্যাডাম? হ্যালো হ্যালো, টুইটার এন্ড ইনস্টাগ্রাম পেজ ম্যানেজার, তারপর লাস্ট এর দিকে দেখেন এফবি আছে, এখানে এখানে লিখবেন টুইটার, TW tweet. আপনি একদিনে ডেলিভারি দিতে পারবেন, একদিনে একদিনে এক ডে ডেলিভারি, প্রথমটা প্রথমটা ক্লিক, হ্যাঁ। তারপরে যাবেন দুই নম্বরটা, দেন দেন ক্যাটাগরি, যেমন ড্রপ ডাউন মেনু ক্লিক দেন, হ্যাঁ। এটা দেন দুই দিনে, এটা দেন দুই দিনে, এটা দেন চার দিনে, সাত দিনে, সাত দিনে, হ্যাঁ। এরপর আছে অ্যানালাইটিক ট্র্যাক সেটআপ, একটা ক্লিক দিলে হবে, সমস্যা নেই, না দিলে সমস্যা নেই। আছে অ্যানালাইটিক সেট করেন, প্রথমে একদিনে ক্লিক দেন, এই যে ওয়ান ডে দেন, আপনার যে ওয়ান ডে ডেলিভারি নিচে একটা ঘর আছে, আছে না ছোট একটা ইয়া ঘর, হ্যাঁ চতুর্ভুজ, হ্যাঁ এটা ক্লিক দেন, লাস্টেরটা ক্লিক দেন, লাস্টেরটা, হ্যাঁ ট্রিগার ইমেল সেটআপ ক্লিক দেন, জি হ্যাঁ, দেন বাজেট ফিক্সড সিলেক্ট, এটা হ্যাঁ ক্লিক দেন, জি ক্লিক দেন, এটা দেন অন ডে, অন ডে দেন, অন ডে দেন, তারপরে যে যে প্রাইস, প্রাইস হ্যাঁ ক্লিক দেন, আমরা সর্বনিম্ন সর্বনিম্ন কি দেব, এটা এক ডে, এক ডে পোস্ট দেবো, দেন আমরা $5 নেবো, $5 আমরা $5 কাজ করবো, হ্যাঁ $5, হ্যাঁ। তারপরে এখানে দেন, হ্যাঁ এখানে দেন প্রাইস ক্লিক দেন, প্রাইস ক্লিক দেন, এখানে দেন $15, এখানে দেন $30, ব্যাস। এখন আমরা এটা ক্লিক দেন, হ্যাঁ দেন, ব্যাস এর উপরটা ক্লিক দেন, ব্যাস এগুলো সব এমনি আর কি অপশনাল, হ্যাঁ দেন ক্লিক দেন। মাসকারেন লাইনটাকে দিব না, মাসকারেন লাইন সার্ভিস ক্রিয়েবল ফ্রম সেটআপ, সার্ভিস ক্রিয়েবল আমরা সেটআপ করব না, আমাদের দরকার নাই। আচ্ছা আমি একটু নিচের দিকে যাই, এখন যে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এক্সট্রা ফাস্ট ডেলিভারি কি দরকার আছে আমাদের, দেখি কন্টিনিউ, কন্টিনিউ দি, 7 কন্টিনিউ ম্যাডাম, না হলে আমাদেরকে মেসেজ দিবে। একটু উপরের দিকে যাই, এই যে নিয়ে নিছে, হ্যাঁ নিয়ে নিছে, এই যে আছে আমাদের যে গিগ তৈরি করছে আমরা এই গিগ সম্পর্কে ডেসক্রিপ্ট লিখতে হবে, ওই একটা কাজ করেন, অন্য মেয়েটা দেখে আসেন, অন্য একটা মেয়ের বা ছেলে দেখে আসেন, এখন মানে আমাদের নির্দিষ্ট লিখতে গেলে অনেক সময় লেগে যাবে, তো আপনি একটা গিগ দেখেন, এখান থেকে এদেরটা কপি করেন,
কি এর টাইটেল কি দিছে দেখি, একটু টাইটেলটা দেখি আগে। টাইটেল দিছে আচ্ছা, আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং ম্যানেজার রিমোট। আচ্ছা সমস্যা নেই, এটা নেন। সবগুলি স্যার এটারটাই কপি হচ্ছে। এটারটা কপি হচ্ছে সবগুলা? হ্যাঁ। আচ্ছা সমস্যা না, হতে লাগবো তাহলে আমরা অন্যটা যাই, তাহলে অন্যটা ফলো করি, অন্য 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 অন্যটা দেখ। ডান পাশে তো আমাদের থার্ড ট্যাবে, থার্ড ট্যাবে আরটা ছিল, তৃতীয় ট্যাবে। আচ্ছা এইটা ম্যাডাম, হ্যাঁ দেখেন তো এই উনি তারপর বেশি এক্সপার্ট, বেশি এক্সপার্ট। ও টাইটেল কি আছে দেখি, টাইটেলটা দেখি, টাইটেল দেখি বুঝা যায়। টাইটেল আছে আই উইল হেল্প ইউর ডেভেলপ ইউর ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। ও ডেভেলপ করবে, বাট আমরা তো ডেভেলপ করবো কিন্তু অতটা বেশি না, আমরা অন্যটা নতুনটা নিই। বেশি এক্সপার্ট, হ্যাঁ ঠিক কথা বলছেন, কাজও করে সঙ্গে এখন। দেন কার্ডটা দেন, হ্যাঁ দেন। এই এটাই এটাই তো দেওয়া আছে, এটাই দেওয়া আছে না? আমাদের তিন নম্বরটা ক্লিক দেন তো দেখি আরটা কিনা। এটা হলো এটা না, এটা হলো তিন নম্বরটা, ফাঁকা ক্লিক করেন, ফাঁকা ক্লিক করেন, ফাঁকা ক্লিক করেন। হ্যাঁ এখন প্রথম থেকে ধরে নেন, আরো নিচে আরো নিচে আরো নিচে আরো নিচে, এই যে পর্যন্ত নামের এক পর্যন্ত, এই পর্যন্ত না ইন্টারেস্ট, ও পিন্টারেস্ট নিয়ে কাজ করে। আমরা ডিলিট করে দেবো পিন্টারেস্টটা, যা আপনারটা যান এখানে ছেড়ে দেন, উপরে যান, একবার উপর থেকে মুছতে মুছতে আসবো আমরা। এই যে বারটাকে ধরেন, হ্যাঁ এই যে মেসেজ বিফোর অর্ডার, মেসেজ বলছি মেসেজ বিফোর অর্ডার না, জি আপনি এখানে লিখবেন ওয়েলকাম টু আর গিফট। জি আজ, হ্যাঁ বলুন। বাস আপনি কি লিখছেন, মেয়েটা কি লিখছে একটু বলেন। প্লিজ সামন টু ম্যানেজ ইউ ওয়েল সোশ্যাল মিডিয়া। ওয়েলকাম কি ডবল এল হবে, একটা এল হবে না? ওয়েলকাম রেড দেখাচ্ছে ম্যাডাম। হ্যালো না, চলে গেছে আমার কাছে আপনি নিচের দিকে যান, একেবারে সহজ এগুলো পানির মতো। আপনি আপনি একটু ভয় পাবেন, যতটুকু শিখছেন না এর থেকে উপরের দিকে গেলে আরো সহজ, আর শিক্ষিত মানুষের জন্য কোনো কিছু বেঁধে থাকে না। এই যে রেকর্ড বলছে টেল ইউর বায়ার হোয়াটস ইউ নিড টু গেট স্টার্ট, কাজটা শুরু করতে হলে আপনাকে কি লাগবে আপনি দেখেন, দেন লোগো ব্র্যাকেটের ভিতর লেখেন, রিকোয়ারমেন্ট লেখেন, রিকোয়ারমেন্ট লেখেন ম্যাডাম। হ্যালো হ্যালো, লোগো তারপর কমা, তারপর লেখেন সোর্স লিংক, সোর্স লিংক আপনাকে।
LINK হ্যালো হ্যালো আপনার নিচে দেখে নিয়ে আছে থ্রি টেক্স আছে না অ্যানসার টাইপ অ্যানসার টাইপ ওই কার্সরের নিচে ঘরটার নিচে ঘরটার নিচে থ্রি টেক্স এইটা সোর্স লিংক লোগো আর সোর্স লিংক দিব না আর কিছু না আর কিছু লাগবে না আপাতত ওয়েবসাইটও লাগে কিন্তু এখন দরকার নেই এখানে এখানে থ্রি টেক্স ক্লিক দেন আচ্ছা অ্যানসার টাইপ এটা হচ্ছে হ্যাঁ থ্রি টেক্স ক্লিক দেন অ্যাড্রেস ফাইল এখানে আপনি অ্যাড করেন অ্যাড অ্যাড হ্যাঁ হ্যাঁ এরপরে হচ্ছে আপনার সেভ এন্ড কন্টিনিউ এখানে যে আমরা একটা ইমেজ দিলাম না এই যে ফটোতে ক্লিক করে ব্রাউজে ক্লিক করে একটা ইমেজ দিলাম এখানে পাশে দেখেন আরো একটা ব্রাউজ আছে সেখানে পর পর আরো দুইটা ইমেজ দিবেন ঠিক আছে এখন নিচে যান আচ্ছা মানে এই ইয়াগুলো চেঞ্জ করে করে হ্যাঁ এখানে আরো দুইটা ইমেজ দিতে পারবেন আপনি যেটা দিবেন তো ডান পাশে দেখেন দুইটা ঘর খালি আছে ঠিক আছে যে কোনো ইমেজ দেখবো মানে এরকম ডিজিটাল মার্কেটিং এসব লিখে থেকে ওদের ওদের ডিজিটাল মার্কেটিং এর উপরে কি কি লিখছে ওইভাবে লিখবেন ওইভাবে লিখে আপনার ছবি দিয়ে সুন্দর করে সাজাবেন ঠিক আছে সুন্দর করে ক্যানভা থেকে 3 ঘন্টা করে বানাবেন একটা ইমেজ 3 ঘন্টা বাসায় সময় দিয়ে ঠিক আছে সেভেন কন্টিনিউ এখন আপনি এখন আপনি ইউর অলমোস্ট দেয়ার নিচে যান এখানে আছে ইউ আর ইউ এ ইউএসএ পার্সন আপনি দেন নো জি কথা কাটা কাটা আসতেছে সেভ ডান ক্লোজ এখন পাবলিশ করতে হবে নো দিস দেখো উপরে যান তো ম্যাডাম উপরে যান সব ঠিক আছে হ্যালো যান নিচে যান হ্যালো নিচে যান